বলছে বললো ও তো রিসেন্ট ডলার বলছে তুই করে দিচ্ছ এটা তো দুয়ার রেশন ডিলারের বাড়ির দুয়ারেই রেশন, ক্ষোভ বাড়ছে এলাকায়। গ্রাহকদের দুয়ারে রেশনের পরিবর্তে রেশন ডিলারের বাড়ির দুয়ার থেকেই দেওয়া হচ্ছে রেশন, মানা হচ্ছে না সরকারি বিধি। বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন তার দল তৃণমূল ক্ষমতায় আসলে তারা মানুষের দুয়ারে রেশন দেবেন। সেই মতো রাজ্যের প্রায় সব জায়গায় কম বেশি রেশন ডিলাররা মালপত্র তুলে নিয়ে গিয়ে পাড়ার মধ্যেই রেশনের বিলি বণ্টন শুরু করেছে। চন্দ্রকোনা এক ব্লকের শ্রীনগরে রেশন ডিলারের এই ব্যতিক্রম আমাদের ক্যামেরায় ধরা পড়ল। রেশন ডিলার পূর্বের ন্যায় তার বাড়ি থেকে রেশনের মাল নিতে বাধ্য করছে বলে অভিযোগ। পাড়ায় রেশন না পেয়ে এলাকাবাসী রেশন ডিলারের বিরুদ্ধে চরম ক্ষোভে ফুঁসছে। এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার এক নম্বর ব্লকের শ্রীনগরের রেশন ডিলার শক্তি চৌধুরীর বিরুদ্ধে। রেশন গ্রাহকদের অভিযোগ, রেশন ডিলার শক্তি চৌধুরী বেশ কয়েক মাস ধরে দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করে দিয়েছে। প্রকল্প শুরু হওয়ার সময় কয়েকদিন দিয়েছিলেন দুয়ারে রেশন, তারপর তিনি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর রেশন আনতে আসা মানুষদের এমনই ক্ষোভ। আরে ভাই, অনেক কিছু করেছে সরকার, কিন্তু প্রতিফলন কষ্ট হচ্ছে। রেশন ডিলার কি বলছে বললো? ও তো রেশন ডিলার বলছে তুই করে দিচ্ছে এটা তো দুয়ারে, আবার কি আছে এটা দুয়ারে? আপনি রেশনের সঙ্গে কথা বলাই ভালো, শুনুন আমার ছবিটা তুলে বাই চান্স দেন, আমি বলে দিচ্ছি কি শুনুন, আমি একে বিরোধী পার্টি, বিরোধী বলতে গেলে আমি মানে এইগুলো বিরোধিতা করি, তার ফলে আমার রাস্তায় বেড়াবি আছে। ক্যামেরার সামনে রেশন ডিলারের ভয়ে অনেকে মুখ না খুললেও বেশ কিছু রেশন গ্রাহক রেশন ডিলারের বিরুদ্ধে এমনই অভিযোগ তুললেন। তাদের দাবি সরকারি নিয়ম আছে, কিন্তু রেশন ডিলার পালন করছেন না। রেশন ডিলারকে বলেও কোনো কাজের কাজ কিছু হয়নি। যদিও রেশন ডিলারের সাফাই, তার পারিবারিক দুর্ঘটনা ঘটার কারণে, মন ভালো না থাকার কারণে দুয়ারে রেশন কয়েকদিন বন্ধ আছে, দ্রুত চালু হয়ে যাবে। এ বিষয়ে চন্দ্রকোনা এক ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, সরকারি নিয়ম অনুযায়ী দুয়ারে রেশন সকল ডিলারকে দিতে হবে, কেউ যদি এই নিয়ম না মানে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য দপ্তরকে বিষয়টি দেখতে বলা হয়েছে। তনুপ ঘোষের রিপোর্ট, আমি মমিতা দা, স্থানীয় সংবাদ। টিপ দিয়ে চলে যান, বাড়ি কি এখান থেকে দূরে? আচ্ছা, গ্রামে রেশন যায়নি? আচ্ছা, এখান থেকেই নিয়ে যায় গ্রামে, মানে রেশন দোকান গ্রামে যায়নি? সমস্যা হচ্ছে তো এর জন্য? আপনার নাম? আপনার নাম? একবার গেছিলো, একবার দুবার, তারপর থেকে এখন দু মাস মোটি টিপ নিতে যাচ্ছিলো যে টিপ নিতেও যাইনি। আচ্ছা, এর জন্য সমস্যা হচ্ছে আপনাদের এখানে আনতে আসতে বলে? আনতে আসতে সমস্যা হবে না, এখানে এসে তিন চার ঘন্টা দাঁড়িয়ে আছি, আমাদের সময়ের দাম নেই। রেশন ডিলারকে বললে কি বলছে যাওয়ার জন্য যদি বলেন? ও তো কোনো গ্রাহ্যই করছে না। আপনার নাম? আমার নাম তপন দা। বলছি শুনুন না, আমি কি বলছি আমার কথাটা? না না, আপনি আমার কথাটা শুনুন, উত্তরটা দিন যেটা জিজ্ঞাসা করছি। বলছি আপনার তো রেশন, আপনি আপনার বাড়ি থেকে রেশন দিচ্ছেন, মানে আপনার গোডাউন থেকে? এইবারে আমরা না হলে মারা গেছে, আমার বোন মারা গেছে, আমার একটা মেয়ে মারা গেছে, সুইসাইড করে মারা গেছে, ওই জন্য পঞ্চায়েতে গ্রামে বলে যে বাবা যেতে পারবে না, এইবারটা অন্তত তারা মেনে নিয়েছে, তারা মেনে নিয়ে গেছে। কি বলছি বুঝতে পারছি, আমার মেয়েটা আমার বোন না এটা সুইসাইড করে মারা গেছে, মানে দিন কয়েক হলো, এবার পঞ্চায়েতে মানে ইয়েকে বলে, যারা গ্রামের পঞ্চায়েত আছে না, সব পঞ্চায়েতে বলেই এটা আমরা বলে দিয়েছি, সামনের বারে প্রত্যেক গ্রামে এবং জায়গাও ঠিক করেছি যে যেভাবে মালগুলি হয় যেখানে যেখানে হয় সেখানেই করুন। পরশু দিনে আমরা এই অভিযোগটা পেয়েছি, তো ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কোনোভাবেই দুয়ারে রেশন যাতে ব্যাহত না হয় সেবারে আমরা কঠোর পদক্ষেপ নিচ্ছি। এটা নিয়ে আমিও শুনেছি, তো ফুড দপ্তর ইন্সপেক্টরকে আমি এনকোয়ারি করতে বলেছি এবং বলা হয়েছে যে কোনোভাবেই সরকারি নিয়মের যেন অন্যথা না হয়, দুয়ারে রেশনই করতে হবে,